বলেন, আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এগুলো বলেন, বলবেন তো সবাই ইনশাআল্লাহ, না হলে সামনে আর কোনো না, বাকি আছে কিন্তু সব মাত্র মাথা দমলাম, বলেন তো বিবিদেরকে এগুলো শোনাবেন তো ইনশাআল্লাহ, যে এগুলো ভাবো এই আলোচনাটা লেইখা যারা গর্ভবতী নারী তাদের চার দেয়ালে চার পাশে দেয়ালে লাগায় দিবেন এই আলোচনাটা, এখন যেটা করবে তারা যেন চারদিকে তাকাইলেই লেখাগুলো দেখতে পায়। আগে শুনেন কথাগুলো, আমি এক জায়গায় লিখেও দিছি, একটা পেজে লেখা লিখে আছে ওই ওইটাতে আমি লিখা দিছি যে এটা লেমনেটিং করে বের করেন, বের করে দেয়ালে দেয়ালে লাগায় দেন, নাটক সিনেমা তাদেরকে কল্পনা না করে যেন ওই লেখাগুলাতে যা আছে এইগুলা কল্পনা করে। তো নবীজিকে আমরা কেন মহাব্বত করবো, মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব। এই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষকে অমুকে খুব সুন্দর দেখতে তাই তাকে মহাব্বত করি, সারা দুনিয়াকে জানাইয়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, তো মহাব্বত করতে হয় তাকে করো। কোথেকে শুরু হবে? মাথা, মাথা থেকে পা পর্যন্ত, মত নিয়ে শুনবেন, ভূমিকায় একটা হাদিস শুনেন, আল জামিউ সগীর কিতাবের নাম, এই কিতাবের 6452 নাম্বার হাদিস, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ এর লেখা কিতাবটা। এই কিতাবের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগামিন ফিদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা। সুবহানাল্লাহ, গর্ভবতী মা রসুলকে ভাববে, কেন নায়ক নায়িকা ভাববে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছে। এবার মাথা থেকে বর্ণনা শুনেন, এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক এটা দেখতে কেমন ছিল, তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637, 3637, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الراس علي بن ابي طالب বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার, একদম ছোট মাথা যেগুলো এগুলোর চেয়ে একটু দেখতে বড়, খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন। দুই নাম্বার মাথার চুল মোবারক কেমন ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরির রাসি, আল্লাহর নবীর চুল মোবারক ছিল ঘন। তাহলে মা বোন এক নাম্বার কল্পনা আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে, আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল, এই চিন্তাগুলা মা বোনরা আনবে। তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল, মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিসের বর্ণনা, 2347 নাম্বার হাদিসের বর্ণনা, عن انس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القطيط ولا بالسرك, আল্লাহ নবীর চুল মুবারক একবারে কোকরানো ছিল না, একদম লম্বাও ছিল না, একবারে কোকরানো ছিল না আবার লম্বাও ছিল না। এর প্রশ্ন, হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন, তো নবীজির চুল মুবারক কেমন ছিল দেখেন আহারে। আল জামিউ সগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাড়ি, আমার নবীর চুল মুবারক একবারে কোকরানো ছিল না আবার লম্বা ছিল না, দেখতো কেমন ছিল, সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল, ঢেউ খেলতো নবীজির চুল মুবারক, ঢেউ খেলতো, কেমন ঢেউ খেলতো দেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউ সগীরের 6475 নাম্বার হাদিস আছে, নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন, আল্লাহ নবীর সামনের চুল মুবারক গুলা যদি সিঁথি কাটতো, কি কাটতো, সিঁথি, এগুলা যদি সিঁথি কাটতো নিজের থেকে, ইনকানাত আকীকাতুহু, নবীজির চুল মুবারক গুলো যদি সিঁথি কাটতো, ইনিন ফারাকাত আকীকাতুহু, চুল যদি এমনি সিঁথি কাটতো ফারাকাত, তাহলে নবী খুব সুন্দরভাবে সিঁথি কাটতেন, কইল্লা ফালা, অন্যথায় সিঁথি কাটতেন না, তাহলে একবারে কোকরানো ছিল না, একবারে লম্বা ছিল না, ঈশ্বর ঢেউ ফেলানো ছিল, হালকা ঢেউ ফেলতো চুলগুলা, চুল যদি অনায়াসে সিঁথি আসতো আল্লাহ নবী সিঁথি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমনভাবে সিঁথি হয়ে যেত, দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে অনেক,
মানুষ কাকে ফলো করে আমি বুঝি না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক এমনি শীতই হয়ে যায়, সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল। ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় 17-18টার মতো দাড়ি সাদা, শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল। মুসলিম শরীফের 2344 নম্বর হাদিসের বর্ণনা, সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে, দেখেন কি কয়। কারা ইজাত দাহানা, নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাই তেললাম ইয়াত্তা বাইয়ান, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না। তেল লাগা রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইত না, যদি তেল না লাগাইতেন আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যেত তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে, অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যেত না। তাহলে কানা ইজাত দাহানা লাম ইয়াতা বাইয়্যান, তেল লাগাইলে আর দেখা যাইতো না। ওয়াইদা শাইত, আগে বলেন আমি আরো বলবো, যদি স্ত্রীদেরকে এগুলা বলেন বলবেন তো সবাই ইনশাআল্লাহ, না হলে সামনে আর কোন না বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম, বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো যে এগুলা ভাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক চুল মোবারক একটু সাদা ছিল, এগুলো চুলের অবস্থা। এখন আসেন 4 নম্বর কথা, চুল কি পর্যন্ত ছিল। 1 নম্বর অফর, কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত। 2 নম্বর লিম্মা, কাপ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নম্বর জুম্মা, দুই কাপ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 3টা হাদিস থেকে আমরা শুনি। আমরা 4 নম্বর আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল। 1 নম্বর দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের হাদিস 2338 নম্বর হাদিস, 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, আল্লাহর নবীর চুল মোবারক কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় ওয়াকফর। তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয়? ওয়াকফর। এবার 2 নম্বর লিম্মা, লিম্মা কাকে বলা হয়? দুই কান আর দুই কানের মাঝামাঝি চুলকে। দলিল বুখারী শরীফের 5905 নম্বর হাদিসের বর্ণনা, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, আল্লাহর নবীর চুল মোবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নম্বর জুম্মা, বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিসের বর্ণনা, আগেরটা 5905 এটা 5904। কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুল মোবারক এই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হলব। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফর, কাঁধ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, আর কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল। 5 নম্বর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। তাহলে বিবিরে বলবেন আরে তুমি কার চেহারা দেখে ফলো করো, তুমি নবীর চেহারা ভাবো, নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল, তো আমার নবীকে কল্পনা করো। শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন, শামাইল তিরমিজি। মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় শামাইল তিরমিজি, এটা আমারে কিনে দেন। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বে, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলো পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে দেন, সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিসের বর্ণনা, লা বিল মুকালসামি, আল্লাহ রাসূলের চেহারা মোবারক একবারে ভুল ছিল না। তাহলে কেমন ছিল? ওয়া কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদু মুশরাবা, হ্যাঁ গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না, আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না, আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আরো কেমন সুন্দর ছিল আরেকটা বর্ণনা আমরা শুনি তিরমিজি শরীফের 3846 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে আর জামু সগীরের 6475 নম্বর হাদিসে আসছে ইয়া তালাআল্লা ওয়াজহুহু তালাআল কমার লাইলাতাল বা পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর রসূলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর হয়েছে সুবহানাল্লাহ এটা আল জামু সগীরের বর্ণনা 6475 নম্বর হাদিস মুসলিম শরীফের 3344 নম্বর হাদিসের বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজিহুহু মিসলু সাইফ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবা জবাব দিলেন লা বাল মিসলা শামসি ওয়াল কমার আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর সুবহানাল্লাহ এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে তা আমরা যখন মাবুনদেরকে বলবো তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি কি বলে দেখেন রাইত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম فجعلت انظر الى القمر والى رسول الله صلى الله عليه وسلم একবার চাঁদের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায় আবার চাঁদের দিকে আবার নবীর দিকে হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহ কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবির মধ্যে তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে সুবহানাল্লাহ এই হলো 5 নম্বর চেহারার বর্ণনা 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকের বর্ণনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবির নবীজির কপালটা ছিল চওড়া দেখতে মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন সাত নম্বর নবীজির ভুরু মুবারক ভুরু ভুরু এই দুই পাশের ভুরু আল জামিউ সগীর 6475 নম্বর হাদিসে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা মিন গায়রি কারনিন বাইনাহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক এই দুই ভরু মুবারক ছিল বক্র বাঁকা সরু চিকন এখন পার্লারে গিয়ে অনেকে চিকন করে আমার নবীর ভরু আল্লাহ বানাইছে এখন চিকন ছিল দুইটার মাঝখানে মিন গাইরি কর্নিন এই ধুরুর দুই ভরুর মাঝখানে লাগানো ছিল না এখন আমার দিকে তাকান নবীজির এই দুই ভরুর মাঝখানে বাইলাহুমা এই দুই ভরুর মাঝখানে একটা রগ ছিল ইউদিররুহুল গদব আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রগটা ফুলে যেত আর না জানি কত সুন্দর লাগত অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভরুর মাঝখানে একটা রগ ছিল ইউদিররুহুল গদব নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভরুর মাঝখানে রগটা ফুলে উঠত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এইভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল রাগ হইলে নবীজির এটা দেখা যায় এগুলো সাত নাম্বার আট নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম এই কিতাবের 988 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন সুবহানাল্লাহ চোখ বিশিষ্ট বানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস 3638 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আদাজাল আইনাইন নবীজির চোখের ভিতরের মণিটা ছিল কালো তিরমিজি শরীফের 3846 নম্বর হাদিসের বর্ণনা আশকালাল আইনাইন নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখগুলো আল্লাহ এত মায়াবী বানাইছেন সুবহানাল্লাহ আশকালাল আইনাইন
চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কার মানুষ হলো করে আমি বুঝি না আমার নবীর চোখ মোবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে সুবহানাল্লাহ আর কেমন বানাইছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদখুলু আহলুল জান্নাতির জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে সুবহানাল্লাহ দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবির ইবনে সামুরা বলেন তিরমিজি শরীফের 3345 নম্বর হাদিস তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা নবী জীবন হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে তাকায় দেখলাম লাইসা বি আকাহালা সুরমা লাগায় নাই বরং আল্লাহ চোখগুলাই এমন বানায়া দিছে সুবহানাল্লাহ আমার দেখলে মনে হয় সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে না সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক এত সুন্দর ছিল এরপরে আসেন 9 নম্বর আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক নাকের দিকে তাকান নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে আপনাল ইদ নাইন নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল লাহু নূরুন এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালুহু এখান থেকে নূর বের হচ্ছে সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন 10 নাম্বার দাঁত মোবারক হাদিসে আছে মুফাল্লাজাল আসনান বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ 11 নাম্বার নবীর থুতু মোবারক কি মোবারক থুতু মা স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক কেমন ছিল বুখারী শরীফের একটা বর্ণনা শুনেন 4210 নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন খাইবারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাইবারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামীকাল উতিয়ান্না গায়াতা গাদান রাজুলান আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি যার হাতে আমি আশাবাদী আল্লাহ খাইবারের বিজয় দান করেন সুবহানাল্লাহ ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে এখন দেখেন আমি আপনি আল্লাহ তাআলা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে আগামীকাল তোদের মধ্য থেকে একজন এই এই করা হবে ভালো একটা সুসংবাদ দিছে তখন সবার রাত্রে ঘুম হবে না আরে না জানি আমি প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনা লাইলাতাহু রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে আইকুহুম ইয়াতাহা তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে না জানি কালকে আমাকেই দেয় না জানি পতাকাটা আমাকেই দেয় তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গাদাও যখন সকাল হয়েছে আসবাহু ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবীর আশেপাশে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে সব সাহাবারা হুজুর সবাই আসছে আলী ছাড়া সাহাবারা জবাব দেই এসতাকি আইনাই হুজুর আলীর চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তাড়াতাড়ি ডাকো হযরতে আলী আসলেন আসার পর বললেন আলী কেন আসো নাই হযরত আলী বলেন হুজুর চোখে সমস্যা নবীজি কই সমস্যা কখনো চোখ খুলছে বাবা সাকা রাসূলুল্লাহ ফি আইনাই আল্লাহ নবী হযরত আলীর দুই চোখে থুতু দিয়ে দিলেন সুবহানাল্লাহ হযরত আলী বলেন সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না সুবহানাল্লাহ হযরত আসেনি থুতুতে স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে 11 নম্বর থুতু মোবারক 11 নম্বর থুতু মোবারক 12 নম্বর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু 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 মুখ দিয়ে ফু দেয় না ফু নবীজির এক সাহাবা নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা 3894 নম্বর হাদিস এখানে আসছে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আঘাতপ্রাপ্ত হইছে
এক সাহাবা তার নাম ইয়াজিদ ইবনে উবাইদুল্লাহ, তিনি বলেন আমি দেখলাম হযরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন। আমি বললাম কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? সবাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছে, তাই নাকি? হ্যাঁ। নবীজির কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে। নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয়, হযরত সালামা বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসা, নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন। কয়টা ফু দিলেন? তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না। নবীজির ফু 13 নম্বর, নবীজির দাড়ি মুবারক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, নবীজির দাড়ি মুবারক ঘন ছিল। দাড়ি মুবারক কি ছিল? ঘন ছিল। 14 নম্বর দেখেন কাপ, কাপ কেমন ছিল কাপ? এটা জামিউ সগীরে আসছে, আর জামিউ সগীরে 6475 নম্বর হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন, লম্বা একটা হাদিস। এই হাদিসের সনদে ইমাম সিউতি লেখছেন এটা হাসান। অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলো দুর্বলতা আছে, বাকি এই সনদ এটা হাসান সনদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদ মুবারক, কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দ, যেন আল্লাহ নবীর কাদ মুবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রসুলের এই কাব মুবারক মুটি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে। এত সুন্দর করে নবীর কাব মুবারক মানে 15 নাম্বার। এবং এই এই জায়গাটা তাকান, প্রত্যেকে এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিস, সাহাবা বলেন রাইতুল খাতামা ইন্দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা, কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাদ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম। কিসের মতো? কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম। হুজুর এটা কি? নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর। 16 নাম্বার বুক, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদুস সদরি, আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলেই পলহার মনে হতো। 17 নাম্বার তাকান, এই বুক থেকে নাভি পর্যন্ত পশম কেমন ছিল? দাকিকুল মাসরুবা, নবীজির এখান থেকে নাভি পর্যন্ত সরু চিকন একটা মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর করে নবীজির বুক মুবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন। আর ইয়াসাদিয়াইন দুই পাশে বেশি লোম ছিল না। 18 নম্বর আলোচনা, নবীজির পেট মুবারক কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, আমার নবীর পেট বুক উভয়টা সমান ছিল, আঙ্গ মতো মোটা ছিল না। রাত 11টা খায়া ঘুমাইলে তো মোটাই হবে। এশার আগে খানা খাবেন, এশার আগে খানা খেয়ে এশার নামাজ পড়বেন, দুই রাকাত সুন্নত পড়বেন, আরো 8 রাকাত বাড়ায়া পড়বেন, এরপরে 3 রাকাত ভিতির পড়বেন। ওই 8 রাকাত যে 8 রাকাত নিয়ে রমজানে ঝামেলা হয়, এই 8 রাকাত নবী সারা বছর পড়তেন। তাহলে এশার নামাজ পড়বেন, দুই রাকাত পড়বেন, এরপরে 8 রাকাত পড়বেন, এরপরে ভিতির পড়বেন। আমি লিখে দিচ্ছি, আপনি ঘুমানোর পরে গিয়া পেট আপনার বাড়বেই না, নিশ্চিত না। আপনি খান কখন? সুন্দর মতো এসা পরে পইরা টইরা গল্প করে টরে চাটা খায়া বাসায় যাওয়ার পরে আ দাও খানাগুলা দাও, বাস খায় 11টায় খায় মাশাল্লাহ, বাস এরপরে এত বড় পেট। কষ্ট নিয়ে না, আসলে তো এমন হয় আমার, সুন্না বহির্ভূত চলতেছি আমরা। এসার আগে খানা খান, এসার আগে খানা। আমি তো এই যে মাহফিল বহির্ভূত সময়ে আলহামদুলিল্লাহ মাগরিব করে আমি খানা খাই রাত্রে। আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায়, খাইতে একটু দেরি হয়, কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ। আমারে কি কয় সবাই, এইটা আগের যুগের মানুষ। এই যে মাগরিবের পরে খানা খাই, আমার দাদিও মাগরিবের পরে খানা খাই, এখন আমারে কয় মাগরিবের পরে খানা খাই দিই না, কি আগের যুগের মানুষ মাগরিবের পরে খানা। তো মাগরিবের পরে খানা খাই আলহামদুলিল্লাহ। তো মাহফিল ছাড়া আপনার মাগরিবের পরে আমার খানা খাওয়া আদত, শুধু আমার না আমাদের পরিবারের, আলহামদুলিল্লাহ আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরিবের পরেই খানা খাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক এইগুলো সমান ছিল। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক এটা সমান রাখা, এটা পালোয়ান রাখা, পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি। কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতেই যেন মুজাহিদ মনে হয়, একজন মুসলমান এমন থাকতে হবে। 19 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে? তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিসের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস এই কথা বলে শেষ করে দিচ্ছি, দেখেন একবারে বর্ণনা দেয়। লাম ইয়াকুন রাসূলুল্লাহ,
بالطويل البائن فنبيجي صلى الله عليه وسلم ایک بار غصر مطلوبة چلونا ولا بالقصير ایک بار خطو چلونا فكمون چلو فشسل القفين والقدمين هاد گولا ارپا گولا چلو مانشالو ہمارے تو دھرن تو এই দেখেন কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মোবারক একদম নরম ছিল আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না সুবহানাল্লাহ হাত মোবারক এত সুন্দর ছিল তাহলে হাত মোবারক মাংসালো ছিল পা মোবারক মাংসালো ছিল আর দখমুল কারাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জোড়াগুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার জিম কইরা ছেলেরা বানায় আমার নবীরে আল্লাহ বানাইছে এমন সুবহানাল্লাহ দখমুল কারাদিস আল্লাহু আকবার আর পয়দা মাশা নবী যখন হাঁটতেন আহারে খুব সহজ সরলভাবে হাঁটতেন মাশা কান্নামা ইনহাত্তা মিন সাবর আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে অথচ সমতল ভূমিতে হাঁটতেছে নবী হাঁটতেন এমন ভাবে সহজ সরল মানুষের মতো হাঁটতেন আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব এভাবে হাঁটতেন বাহ আস্তি আলেম হাঁটা দেখলে জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস আর হাঁটে গিয়ে কি জুতা পায় দেন হযরতের হাঁটাটা যখন আমি দেখি এই হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন সমতল ভূমিতে মনে হতো ইনহাত্তা মিন সাবা উপর থেকে নিচে নামতেছে সহজ সরল মানুষগুলো যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে এমন ভাবে নবীজি হাঁটতেন সুবহানাল্লাহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কল্পনাগুলো আপনারা মা বোনদেরকে দিয়ে দেন আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে যে এটা কম্পিউটারে লেমিনেটিং করে বের করেন করে এইগুলো আপনি চার দেয়ালে সাজিয়ে দেন আপনার গর্ভবতী মাকে বোনকে ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কল্পনা করো আহারে আমার ছেলের চুলটা জানি কেমন হয় তো নবীর চুল মোবারক কল্পনা করো আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ মোবারক কল্পনা করো আহারে আমার সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মোবারক কল্পনা করো আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মোবারক কল্পনা করো আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা মোবারক কল্পনা করো আমার সন্তানের বুকটা জানি কেমন হয় তো নবীর বুক মোবারক কল্পনা করো লিকুল্লি শাইইন আসার প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়